শিক্ষা সংক্রান্ত নানা দাবিতে আবারও সোচ্চার হলো শতবর্ষ প্রাচীন বামপন্থী শিক্ষক সংগঠন নিখিল বঙ্গ শিক্ষক সমিতি এবিটিএ। মঙ্গলবার বিকেলে এবিটিএ এর পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়। মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরে এবিটিএ জেলা দপ্তর গোলকপতি ভবন থেকে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা মিছিল করে বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে যান। প্রধান যে যে দাবিতে এদিন ডেপুটেশন তা হলো বাণিজ্যমুখী নয়া কেন্দ্রীয় শিক্ষানীতি বাতিল করা, শিক্ষাক্ষেত্রে গেরুয়াকরণ ও বাণিজ্যিকরণে বন্ধ করা, 2016 পয়লা জানুয়ারির পরে অবসর নেওয়া শিক্ষকদের পেনশন সংক্রান্ত জটিলতা দূর করা, গ্র্যাজুয়েট শিক্ষক পার্শ্ব শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন বৈষম্য দূর করা, 2019-20 আর্থিক বর্ষে 12 মাস নাকি 13 মাসের ট্যাক্স সংক্রান্ত জটিলতা দূর করা ইত্যাদি, এগুলি সহ মোট 52 দফা দাবিতে এদিনে ডেপুটেশন হয়। ডেপুটেশনের নেতৃত্ব দেন জেলা সম্পাদক বিপাতরণ ঘোষ, সভাপতি বিকাশ পট্টনায়ক, প্রাক্তন জেলা সম্পাদক অশোক ঘোষ, শিক্ষক নেতৃত্ব মৃণাল কান্তি নন্দ, জগন্নাথ খান, সুধাপদ বসু, সত্যকিঙ্কর হাজরা প্রমুখ। স্বাস্থ্যবিধি মেনে শতাধিক শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী এদিন প্রতিনিধিমূলক ডেপুটেশনে অংশগ্রহণ নেন।